আমাদের জটিল সমস্যাগুলোর মধ্যে চুল পড়া অন্যতম। প্রতিদিন গড়ে 100টি চুল পড়া স্বাভাবিক। সাধারণ পরিস্থিতিতে চুলের জীবনচক্রের টেলোজেন বা বিশ্রাম পর্যায়ের শেষে চুল পড়ে যায় এবং নতুন চুল গজায়। সাধারণত মাথার প্রায় 10% চুল টেলোজেন পর্যায়ে থাকে। বিশেষ পরিস্থিতিতে 30-40% চুল টেলোজেন পর্যায়ে যেতে পারে। নতুন চুল সাধারণত হারিয়ে যাওয়া চুল প্রতিস্থাপন করে, তবে এটি সবসময় ঘটে না। চুল পড়ে যাওয়া বছরের পর বছর ধীরে ধীরে ঘুরতে পারে, আবার হঠাৎও ঘুরতে পারে। চুল পড়া স্থায়ী বা অস্থায়ী হতে পারে। চুল পড়ার কারণ ও করণীয় সম্পর্কে আজকের পত্রিকাকে পরামর্শ দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডাক্তার লুবনা খন্দকার। বংশগত অবস্থা, এটি বয়সের সঙ্গে বা বার্ধক্যের কারণে ঘটে। এটি চুল পড়ার সর্বাধিক সাধারণ কারণ। চুল পড়া সাধারণভাবে কোনো রোগের লক্ষণ নয়। থাইরয়েডের রোগ যেমন হাইপোথাইরয়েডিজম, হাইপারথাইরয়েডিজম, রক্ত স্বল্পতা, মাথার ত্বকের দাঁত চুলের ক্ষতি করতে পারে। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, গাউট, বিষণ্ণতা, হৃদরোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ অনেক সময় চুল পড়ার জন্য দায়ী। ক্যান্সার, কেমোথেরাপির মতো কিছু ওষুধের ফলে অস্থায়ীভাবে চুলের ক্ষতি হতে পারে, তবে ওষুধ বন্ধ করা হলে চুলের বৃদ্ধি স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে পারে। কিছু ক্ষেত্রে প্রসবের পরে বা মেনোপজের সময় হরমোনের প্রভাবে নারীদের চুল পাতলা বা পড়ে যেতে পারে। গর্ভনিরোধক ঔষধ বন্ধ করা, পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম ইত্যাদি হরমোন ভারসাম্যহীনতার কারণগুলো নারীদের চুল পড়ার সঙ্গে জড়িত। সাধারণ টাক বা বল্ডিং বা অ্যান্ড্রোজেনিক অ্যালোফেশিয়া পুরুষ ও নারীদের মধ্যে ঘটে। এটি জিনগতভাবে সংবেদনশীল চুলের ফলিকলের টেস্টোস্টেরন বিপাকের প্রভাবের কারণে ঘটে। তীব্র বা দীর্ঘস্থায়ী অসুস্থতা, বিশেষ করে জ্বর থাকলে এইডস রোগ, অস্ত্রোপচার, দুর্ঘটনা এবং মানসিক চাপের কারণে চুল পড়তে পারে। হঠাৎ ওজন কমে যাওয়া, অস্বাভাবিক ডায়েট নিয়ন্ত্রণ অথবা পুষ্টির ঘাটতি যেমন আমিষ বা প্রোটিন, ভিটামিন বি, ভিটামিন ডি, জিঙ্ক, ক্যালসিয়াম অথবা আয়রনের ঘাটতি চুল পড়ার জন্য দায়ী। মাথার ত্বকের সোরিয়াসিস, লাইকেন প্লানাস, সেবোরিক একজিমা, লুপাস ইরাই, থেমাটোসাস জাতীয় চর্মরোগ চুল পড়ার সঙ্গে জড়িত। চুলের স্টাইলের কারণ যেমন চুল সোজা করা বা আয়রনিং করা, চুলে রং করা, চুল শক্ত করে দীর্ঘ সময় বেঁধে রাখার ফলেও চুল পড়তে পারে। হট ওয়েলিং হেয়ার চিকিৎসা, অনেকের চুল টেনে টেনে ওঠানোর অভ্যাস এবং মানসিক আঘাতে চুল ক্ষতিগ্রস্ত হয়। মাথার ত্বকের বিশেষ চুলের ফলিকলগুলোর অটো ইমিউন সিস্টেম ধ্বংস থেকেও থোকা থোকাভাবে চুল পড়ে যেতে পারে। চুল পড়ার কারণে আশাহত হওয়া যাবে না। চুল পড়ার কারণ খুঁজে বের করতে প্রয়োজনে চর্মরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে চিকিৎসা নিতে হবে। প্রতিদিন গোসলের আগে এবং রাতে ঘুমানোর আগে চুল আঁচড়াতে হবে। মেডিকেটেড শ্যাম্পু দিয়ে সপ্তাহে 2 দিন মাথার তালু ও চুল পরিষ্কার করতে হবে। পুষ্টিকর খাবার খেতে হবে, পর্যাপ্ত পানি পান করতে হবে, রাতে 8 ঘন্টা ঘুমাতে হবে, দৈনিক শরীর চর্চা করতে হবে, মানসিকভাবে চিন্তামুক্ত থাকতে হবে।